एवरीवन वेलकम बैक टू द चैनल आमी डीना एंड आई होप कि तुम्हारा सबाई खूब खूब भालो आछो। सकाल सकाल पुजो दिए एलाम मंदिरे, पुरीते एसेछि आर जगन्नाथ देवे दर्शन करब ना ता कि हय तो पुजो दिए एसेछि। देखो कपाले टिपो लेगे गेछे, देखो तो डोरबेल केउ आछे दरजाय बोधहय। तो এখনো ব্রেকফাস্ট করিনি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, স্নান টান করে গেছি, 5:30টার সময় উঠেছি ঘুম থেকে, রুকেও রেডি করিয়ে দিয়েছিলাম, রুও স্নান করে নিয়েছিল, তো ওর ড্যাডিও স্নান টান করে রেডি হয়ে গেছিল, তো খুব ভালোভাবে পুজো করেছি, খুব ভালোভাবে ঠাকুর দর্শন করেছি। আমাদের যিনি পুরোহিত ছিলেন খুব সুন্দর করে আমাদেরকে সব কিছু করিয়ে দিয়েছিলেন। তো আর কি, রু দেখো না গিয়ে আবার এই খেলনাটাকে নিয়ে নিয়েছো ড্যাডির কাছ থেকে। তো সবকিছু মিলিয়ে আমাদের সকালটা দারুণভাবে শুরু হয়েছে। তো এখন আমরা ফার্স্টে যেটা করবো আগে ব্রেকফাস্টটা করব। তো প্রচণ্ড খিদে পেয়েছে তাই না রু? ভীষণ হাংরি আমরা, রুও খুব হাংরি ছিল, এখন খেলনাটা পেয়ে ভুলে গেছে। তো যাই হোক ঝটপট করে ব্রেকফাস্টটা করবো, সি বিচে যাবো, ওখানে গিয়েই বোধহয় ব্রেকফাস্ট আমরা করবো। ওখানে বেশ মজা লাগে সমুদ্র দেখতে দেখতে, সমুদ্রের হাওয়াকে দেখে দেখে ব্রেকফাস্টটা করবো, চা খাবো, সব কিছু করবো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওয়াচ করতে থাকো ভিডিওটা, আশা করছি খুব 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 ভালো লাগবে। সি বিচে পৌঁছে গেছি আর এখানে গরম গরম চা খাচ্ছি, ওখানে ম্যাগি রেডি হচ্ছে রুয়ের জন্য। ও তুমি ওখানে পাশে কোনো একটা চেয়ারে রাখো, এখানে আনো সামনে দেখো। এটা হচ্ছে রুয়ের জন্য ম্যাগি, এই যে রু দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে। হ্যাঁ খাইয়ে দাও পারলে, সামনেই সমুদ্র, খুব ভালো লাগছে, ভীষণ তাপ। কালকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল ফর্চুনেটলি, আর আজকে প্রচণ্ড রোদ। আমি দিভাইকে ফোন করেছিলাম, বললো কলকাতাতেও আজকে এরকম খুব রোদ টোদ উঠেছে। তো কালকে খুব আরামসে বসেছিলাম, অনেক পুরোটা দিনই প্রায় বসেছিলাম দুপুর পর্যন্ত। তো আজকে আর বসা যাবে না, আজকে এখানে এসেছি, ব্রেকফাস্টটা করছি, একটুখানি কিছুক্ষণ থাকবো, তারপরে চলে যাবো হোটেলের রুমে গিয়ে ভিডিও এডিট করবো। যখন ঠিক হয়ে যাবে রোদ তখন আবার আসবো বিকেলের দিকে, তার আগে আর পাবো না। এখন বসে আছি শেডের তলায়, তাও প্রচণ্ড রোদ, মানে তাপ না মনে হচ্ছে শরীর পুরো মানে জ্বলে যাচ্ছে, মানে এত এখানে তাপ। আর যাই হোক এখন ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি, আমার জন্য ব্রেকফাস্ট তৈরি হচ্ছে এখন। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল, অ্যাজ অলওয়েজ এটা না ওটা না ওর আর হয় না। তো এখন সমস্ত কিছু করে রুয়ের ড্যাডি এখন নামলো সমুদ্রে, এখন একটু স্নান টান করবে, বসে আছে। প্রচণ্ড গরম আজকে, যেহেতু প্রচণ্ড সানি ওয়েদারটা, সেজন্য আর কি প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ সমুদ্র তো আমার, সেই জন্য আমি আরও বসে আছি। আমি আর রু দুজনেই পুরো সোয়েটিং সোয়েটিং হয়ে গেছি, তো ওয়েট করছি। রু বলছে চলো হোটেলে চলো, আর ভালো লাগছে না, ঠিক আছে যাবো, দাঁড়া দেখি একটু স্নানটা করে নিই তারপরে আমরা যাবো হোটেলে। তো এই বলে ওকে বসিয়ে রেখেছি এখানে, দেখো মোবাইল করছে, মোবাইল ছাড়া তো একটা মিনিটও থাকবে না। রুয়ের দাদাই কল করেছিল, তো একটুখানি কথা বলতে দিল না ওর ড্যাডিকে, সে মানে ও কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, কী করবে। ঠিক আছে এখন রাখছি, পরে আমি রাতে কল করে নেবো। এখানে তো নেটওয়ার্কের চূড়ান্ত প্রবলেম, তোমার হচ্ছে কোনো নেট কানেকশান থাকছে না, মোবাইল টাওয়ার থাকছে না, মানে মনে হচ্ছে না কীরকম একটা নির্বাচনে চলে এসেছি, কী হচ্ছে বুঝতে পারছি না। বাট সমুদ্রের সামনে এসে যখন বসি না তখন মানে সব ভুলে যায়, তখন আর কিছু মনে থাকে না, খুব ভালো লাগছে। কালকে খেয়েছিলে তো, খাও খাও, কালকে খেয়েছিলে তো, ভালো খেয়েছিলে তো, খাও।
কি ভালো মিষ্টি পুরো জলটা। কালকে তো ভালো খেয়েছিলে ডাব, না ডাব খাও, কালকে তো ভালো খেয়েছিলে, স্ট্র দিয়ে খেলে না, একটু খেয়ে দেখো, ভালো টেস্টিং, স্ট্র দিয়ে খাও একটু, মোবাইল করবে ওর নেশা। এই ছিল আমাদের আজকে নিরামিষ লাঞ্চের মেনু, বাট খাবারটা কিন্তু ইয়ামি ছিল, পোস্তটাও ভালো হয়েছিল, আলু ভাজা, স্যালাড, ডাল সব কটাই ভালো ছিল, ঠিকঠাক ছিল। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এখন বাজছে সন্ধে 6:15, আর লাঞ্চটা তো নিয়ে নিয়েছিলাম, বাট তখন সে সময় আমার কাছে ক্যামেরাটা ছিল না, সেজন্য মোবাইল থেকেই ক্লিপিংসটা আমি অ্যাড করে দিয়েছি, তোমরা আশা করি দেখে নিয়েছো। একটা সুখবর দেবো, সেটা হচ্ছে পরশু দিন থেকে যুদ্ধ করার পর আজকে ফাইনালি আমি ভিডিওটা আপলোড করতে পেরেছি। এখন অবধি কোনো কমিউনিটি পোস্ট আমি দিতে পারিনি, অথচ তোমাদেরকে আমি বলেছি এখন অবধি দিতেই পারিনি কমিউনিটি কোনো পোস্ট। তো ভিডিওটা আপলোড করতে পেরেছি আজকে দুপুরবেলা, তারপরে দেখলাম যখন হয়ে গেল, তারপরে আমি আরেকটা মানে পরের নাম্বার টু পুরী ভিডিও পার্ট টু যেটা আছে সেটাকে আমি এডিট করে নিয়েছি। এডিট করে আসার পরে আমার মেশিনটাও এত বেশি স্লো হয়ে গেছে, ভীষণ কষ্ট করে করেছি আমি এডিটিংটা, তারপরে আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো, গাটা গুলোচ্ছিল, মানে মাথা ফাথা ধরে দেখো না দেখো মাথায় বাম লাগিয়ে রেখে দিয়েছি। তো রুতো কান্নাকাটি করছে, সি বিচে নিয়ে চলো, স্বাভাবিক ও তো শীতে এসছে এসব করার জন্যই, তো ড্যাডি ওকে নিয়ে গেছে, তো আমি ওষুধও খেয়েছি, বামও লাগিয়েছি, স্টিল কিচ্ছু হয়নি, মানে কমেই নি। তো আমি কতক্ষণ আর বসে থাকবো, তো আমি একটু রেডি হয়ে নিয়েছি হালকা করে, তো এখন যাচ্ছি আমি সি বিচে, তো ওদেরকে জয়েন করব, ওখানে কিছুক্ষণ টাইম থাকবো এরকমই ভাবছি, বাকি হোটেলে এসে যেমন ডিনার নিই সেরকমই নেবো। আজকে আর কোনো মেশিন আমি অন করব না, ল্যাপটপ নিয়ে আর কোনো কাজ টাজ করবো না, কারণ অলরেডি প্রচণ্ড হেডেক হচ্ছে আমার। দরজা লক করে এখন বেরিয়ে যাচ্ছি, এবার যাবো গিয়ে লিফটে উঠবো, না লিফটটা তো খারাপ আছে, আই থিঙ্ক হবে না, এবার ট্রাই করি। লিফটটা খারাপ আছে, হেঁটেই যাই। করিডোরটা খুব সুন্দর, এখানে সরু মতো লম্বা মতো, এখানে আলোটা কম আছে বাট এখানে আলো আছে। আমি কোন ফ্লোরে ভুল করে আমি অন্য ফ্লোরে চলে এসেছি, ফোন করছে, ড্যাডি কল করে ফেলেছিল, মাঝখানে কেটে দিতে হয়েছে। যাই ফাইনালি বেরোলাম, আহ বাইরে কি সুন্দর হাওয়া, সমুদ্রের হাওয়া দারুণ লাগে, চলো বাইরে যাই এবার। সি বিচে পৌঁছে গেছি ফাইনালি, আর এখন এসেছি, হাওড়া লাগছে, খুব ভালো লাগছে, আজকেও চাঁদটা খুব সুন্দর লাগছে দেখতে, আজকে তো একটু রেডিশ রেডিশ হয়ে গেছে, না ইয়েলোইশ টাইপের হয়ে গেছে, কালকে যেমন হোয়াইট ছিল আজকে তেমন একটু ইয়েলোইশ হয়ে গেছে। আর অ্যাজ ইউজুয়াল এত সুন্দর ওয়েভ আসছে সামনে, দারুণ লাগছে, কালকে তো একদম আমাদের পায়ের কাছ অবধি চলে এসেছিলো ওয়েভগুলো। এখন চায়ের অর্ডার করা হয়েছে, চাটা আগে খাবো আর পারছি না, চাটা ভীষণ দরকার, চা সঙ্গে করে একটা পাঁপড় নিয়ে এসেছি হোটেল থেকে, তো পাঁপড় দিয়ে চাটাকে খাবো। ওই দেখ বলতে বলতে দাদা চা নিয়ে চলে এসছে, দাও চাটা খাই, এখন তো গরম খেতেও পারবো না। এই ডুলি বাবলি ডু বেবি ডু বেবি উলি বাবলি, এদিকে তাকা তাকা আমার দিকে তাকা, ওলি বাবলি ওলি বাবলি আমার দিকে তাকা, ওলি বাবলি টাটা করছি রু বেবিটা।
বিশাল এনজয় করছে। একদমই আমাদের হোটেলের কাছে, তাই না? হাই শরবত দাঁড়ে, এখানে অনেক কিছু আছে, বেশ ভালো। নু বেবি, খুব মজা পাচ্ছে। এখানে আছে হাতে করা রুটি, এখানে স্যালাড, এখানে পাঁপড় রয়েছে তিনটে, আর এখানে রয়েছে চিকেন। এটা কি হলো, চিকেন চিকেন কারিটাই, চিকেন কারি রয়েছে, পুরো টাইপ চিকেন কারি। আজকে আমাদের ডিনারটা মানে রুমেই নিলাম আর কি, তো আর যেতে পারছিলাম না, ভীষণ টায়ার্ড লাগছে, তো একটু রেস্ট করছিলাম, একটুও খিদে নেই, কী করে আমরা খাবো জানিও না, বাট আমাদের রুমেই আজকে খাবারটা আনিয়ে নিয়েছি। খাবারটা খেয়ে কী করবো এখনও জানি না, নিজেরাই কনফিউজড। খিদে নেই কারণ সি বিচে মাছ ভাজা খেয়েছি, কী মাছ জানো, ভেটকি ফ্রাই খেয়েছি, তারপরে রোল হাফ হাফ করে খেয়েছি আজকেও, লুকাইনি মানে, হ্যাঁ এগুলো খেয়েছি, তারপরে ফুচকা খেয়েছি তিনটে, তারপরে চা খেয়েছি, এসব খেয়েছি টুকটাক। এগুলো যখন খেয়েছি তখনও কোনো খিদে ছিল না, তার মধ্যেই খেয়েছি, আবার তার মধ্যে ডিনারও চলে এসছে, মানে খুব যাতা অবস্থা। তুই না আগে তোমার খাবারটা প্রপারলি খেয়ে না, লাস্টে ওরটা খাইয়ে দেবে, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর আমার নাইট স্কিন কেয়ারও কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট ভিডিওটাকে এন্ড করবো আর শুতে যাবো, আর কোনো রকম এনার্জি নেই শরীরের মধ্যে। তো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আশা করছি আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে ফিরবো, টিল দেন স্টে পজিটিভ অ্যান্ড বিউটিফুল, লাভ ইউ অল, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।